একটা ভাঙার এটাই কারণ যে একটা ইউনিভার্সিটিতে প্রথম কথা একটা রাজনৈতিক মিটিং হয়ে গেল আমরা সেটা নিয়ে প্রতিবাদ করলাম এবং দ্বিতীয় কথা আছে এটা একটা রাজনৈতিক একটা পোস্টার ব্যানার ক্যাম্পাসের দিয়ে ভিতরে অনেকদিন আগে প্রোগ্রাম শেষ হয়েছে লক্ষ লক্ষ টাকা খরচা করে সেও বাইরের ছেলে বাইরের লোক ভাড়া করে নিয়েছে খাইয়েছে তো সেগুলো ক্যাম্পাস থেকে এখনো সরায়নি কি অবস্থা প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ ঠিকু দর্শক এটা একটা ভাইরাল ভিডিও আমি এক্স্যাক্টলি বলতে পারবো না কবেকার ভিডিও তবে দর্শক যেটুকু বুঝছি সেটুকু হচ্ছে যে এটা হচ্ছে আলিয়া ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভিডিও এবং যারা এই সব ভাঙচুর করছেন তারা স্টুডেন্ট এটাই কিন্তু মনে হচ্ছে যখন একটা প্রোগ্রাম হয়েছিল ঈদ মিলন উৎসব সত্যিই কিন্তু এটা অনেকদিন আগেই হয়ে গেছে এই উৎসবটা তো ঈদ মিলন উৎসব হয়েছে সব বড়ো বড় সব ব্যানার হোর্ডিং এরম সব বানানো হয়েছিল। আর আমি দেখছি আর কি নিচের দিকে লেখা কি আমি একটু কষ্ট করে পড়ছিলাম দর্শক আপনারাও চেষ্টা করলে হয়তো পড়তে পারবেন নামটাম যেগুলো দেখতে পাচ্ছিলাম বঙ্গীয় বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী সমাজ না কি এরকম একটা বি বিএম এরকম টাইপের আমি শর্ট নেম আর দেখছিলাম বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী কি সমাজ না কী না মঞ্চ মঞ্চ বুদ্ধিজীবী মঞ্চ 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 হ্যাঁ দেখুন ধর দর্শক এই যে উল্টো দিকে উল্টো দিক থেকে আসছে দেখুন এই জায়গাটা এই জায়গাটা আপনারা একটু পড়তে পারবেন দেখুন এই জায়গাটা আপনারা একটু পড়তে পারবেন আমি একটু আস্তে আস্তে যে বিএসবিএম বঙ্গীয় সংখ্যালঘু আচ্ছা বুদ্ধিজীবী মঞ্চ নাকি এরকম একটা কি ব্যাপার স্যাপার যাই হোক এটা এরাউন্ড টাইপের কিছু একটা কিন্তু সে যাই হোক মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি একেবারে জল করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি একেবারে জল করছে সেই সব ছবি টবি দিয়ে কোনো একটা প্রোগ্রাম টোগ্রাম হয়েছিল আসলে বিভিন্ন শাখা সংগঠন বা এইসব নাম টাম থাকতে পারে কিন্তু ওই একজনকেই তো আর কি নেত্রী হিসেবে মেনে চলেন তারা মমতা বন্দ্যোপাধ্যায় তো যে বা যারা করেছেন তারা ওই আর কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে বা বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারী কার্য করেছেন কিন্তু সেটা কী করেছেন করেছেন এতদিন কেন ব্যানার পোস্টার এইভাবে মানে এইসব থাকবে কেন এখনও এটা কি পার্টি অফিস নাকি এটা একটা ইউনিভার্সিটি এটা কি পার্টি অফিস এখানে দিনের পর দিন এগুলো থাকবে ব্যাস দেখছি একেবারে ওখানে সব ভাং চুর ভাত ভাং যেমন করে পেরেছে সব লাথি মেরে আর বেড়ে ও জারি ছবি থাকতো কী যায় এসে এতদিন থাকবে কেন এখানে স্টুডেন্ট বিক্ষোভ বড় বিক্ষোভ দর্শক স্টুডেন্টরা যদি কখনো বিক্ষোভ দেখান সে বিক্ষোভ থামানো কিন্তু সহজ নয় দেখি না কি অ্যাকশন হয় দেখি না এই তো সব ছবি তো ভাইরাল হয়েছে দেখি না কি অ্যাকশন হয় তারপর আবারও নিশ্চয়ই মুভমেন্ট হবে স্টুডেন্টদের তরফ থেকে এবার এটা খুব ন্যায্য কথা তো এটা কী হচ্ছে এটা কি পার্টি অফিস নাকি এটা পার্টি অফিস যে এখানে একটা প্রোগ্রাম হবে প্রথমে একটা কিছু প্রোগ্রাম হচ্ছে সেখানে মুখ্যমন্ত্রীর ছবি লাগিয়ে হেনা তানা আরে যতই মুখ্যমন্ত্রী হোক উনি তো পলিটিক্যাল ফিগার একজন এবং ওনার ছবি লাগিয়ে এইভাবে দিনের পর দিন রাখা হবে একটা মঞ্চ তমকের সব নিয়ে এটা কী এটা কি সত্যিই তো এইসবগুলো রেখে দেওয়ার কারণটা কী মানে আমাদের দখলে নাকি ইউনিভার্সিটি ক্যাম্পাস আমাদের দখলে আর কি হ্যাঁ ওই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি রাজনীতি ছাড়া কিছুই বোঝেন না না আমি মুখ্যমন্ত্রী কিন্তু একজন জাস্ট পলিটিশিয়ান মানে ওই সবেদই একই কথা বলেন আমরা ওরা করেন হ্যাঁ তৃণমূল 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 নবনে বসেও পার্টিবাজি করেন তো তার ছবি লাগানো ওই সব পোস্টার হোডিং কতদিন থাকবে একটা ক্যাম্পাসে কতদিন সব তো সর্বনাশ করে দিয়েছেন লেখাপড়া তো কিছু হচ্ছে না যেরকম অভিযোগ করছিলেন ওনারা আমি শুনছিলাম আরও খান একটা অংশ সব তো শিক্ষা প্রতিষ্ঠান তো শেষ হয়ে গেছে পড়াশোনার তো মান তো যা হচ্ছে সব তো শেষ হয়ে গেছে এখন কী ভেবেছেন সব ওই পুরো বিল্ডিংগুলো কি পার্টি অফিস হিসেবে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি লাগিয়ে প্রচারের জন্য ব্যবস্থা করা থাকবে যেহেতু ওখানে স্টুডেন্টরা সব আসেন আনাগোনা করেন সুতরাং ওই যাতে আর কি চো চোখ তাকালি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি চোখে ভেসে আসে সেজন্য কি রেখে দেওয়া যতদিন পারি একেবারে মিউজিয়ামের মতো রেখে দেওয়া ব্যাস ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছেন তারা একেবারে ভেঙে ভাঙচুর রাস্তায় ফেলে একবারে তচ নচ হট বলে যা তা করে দেখো না পা দিয়ে আর দিয়ে যা তা করেছেন দর্শক কি বলবেন এই যে মুভমেন্ট স্টুডেন্টদের যে ক্ষোভ সেই ক্ষোভ কতটা ন্যায্য কেউ কেউ হয়তো বলবেন মুখ্যমন্ত্রী ছবি যেরকম করছেন লাথি মারছেন হ্যাঁ বলবেন তাদের কষ্ট লাগতে পারে তাদের একটা হয়তো বিরাট মায়া মমতা রয়েছে মমতার প্রতি তা লাগতে পারে কষ্ট কিন্তু স্টুডেন্ট তো স্টুডেন্ট মুভমেন্ট খুব জোরালো মুভমেন্ট যদি তাদের কখনও তারা ক্ষিপ্ত হয়ে যান তাদেরকে রোখা কিন্তু খুব মুশকিল আর তাদের যে কথাগুলো সেগুলোতে একেবারে ফেলে দেওয়ার কথা নয় এটা কি হচ্ছে আর কি এ রাজ্যের কখনও কেউ মুখ্যমন্ত্রী হননি নাকি এর আগে কখনও ঈদ মিলান উৎসব হয়নি সেখানে কি সব ওই মুখ্যমন্ত্রীদের ছবি জল করে ব্যানারে ছাপিয়ে এরকম করে থাকতো নাকি সব নতুন জিনিস শেখাচ্ছেন নতুন জিনিস শেখাচ্ছেন এই প্রশ্ন তো উঠবেই দর্শক দর্শক কি বলবেন যা দেখলেন শুনলেন যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে